অনেক আগের ডালি অনেক বেশি কুদা লেগে গেছে। আব্বা 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 দেখি দেখি চুলটা ছেড়ে দাও, চুলটা ছেড়ে দাও। আব্বা ওরে বাচ্চা, ওরে বাচ্চা, তুই ছাড়া হাসা, ওর হাত কেটে দেবো, তুই জানো চুলে হাত কেটে যায়। গোসল করাবেন? তাই নি, খাওয়ান দেন, খাওয়ান দেন। সকালে তো ভাত ভাত বানানো হচ্ছে, সব খাওয়া শেষ, অল্প একটু ভাত বানানো আছে, মাছ আর ডাল দুপুরে। মানে বেবি ছিলি না, ওই দিকে নিয়ে ছিটা ছিটা দিবে, বুঝছো? হয়ে যেতে পারে তো, আবার তুলো না, হয়ে যেতে পারে, হয়ে গেলে শাক খাওয়া হয়ে যাবে না। মা হয়ে গেলে খারাপ কি, কেনা লাগবে না। ফ্যান বন্ধ করতে যাদের, ফ্যানটা বন্ধ করে দিয়ে পুকুরে নিয়ে যাও, পুকুরে নিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। ইলিশ মাছ রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। আজকে অনেকদিন পর কইতে কইতে পরে দুইটা মাছ দিবে। মুখ দেখলে চিনি এত মনে করছি, মুখ দেখলে ডিফারেন্ট আছে। খাওয়া পরে যা খাইতে খাওয়ার পরে খাইবা।
মাথা খাও আয় মাথা দুইটা দিয়ে দিছি নিয়ে নাও মাথা একটা ছোট ছোট মাছ অষ্ট টাকা কেজি অনেক আগের ডালি অন্য ডিব্বা ছিল হ্যাঁ শুকাইতে দিছি আর তুই ভিজায় বোড়াই হলি সোস একই করছোস তুই পাথর হয়ে গেছে গা বন্যা গাছ এসেছিল হেন্দা বড়া কেমন বাবা পানি পড়ছে তো ছিদ্র ছিদ্র পোকা হয়েছিল বাবা কেমন কথা পোকা কি এখন আসেনি পোকা গেছে না সব পোকা গেছে খাইছে তো কিছে তোমার তো দাঁতে পোকা হয়ে যায় তোমার তো দাঁতে গন্ধ পাই লেগে কি তোমার আমি হালাই দিই রসুন আর হলো কাঁচামরিচ ভাজতে নিয়েছি অল্প একটু হলো পেঁয়াজ এটা মধ্যে দিয়ে দেবো তারপরে এটা ভর্তা করবো আর বাকিটা হবে ভাজিতে অনেক সুন্দর মাশাআল্লাহ আরো সুন্দর হবো আলু আর হলো চাল কুমড়া দুইটা মিক্স করে নিয়েছি আমি শুধু আলু খাইতে পারি না তখন যে দুইটাই মিক্স করি বাবা আলু খাইতে চায় তো শুধু চাল কুমড়া কেন করছো আলু দিলে ভালো হতো একটু দিয়ে দিলাম যা ভাজি দিয়ে হলে রুটি হবে রুটি বানাইতে শুনেছে ভাজি করতেছি মরিয়ম জয় করো ব্রাশ করো যাও অনেক বেজে গেছে যাও 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 ওঠো ওঠো এখানে তোমার আটা নিয়ে গেছো প্রতিদিন আটা নিয়ে কেন নষ্ট করো যা ব্রাশ করো কিন্তু পাতলা হইতো একবারে সারা পাওয়া মিলাই আছে
আমি আপেল আনতে বলছিলাম ছোট ছোট, আমাকে ছোট আপেল না খাইতে খুব ভালো লাগে, মানে অল্পতে খাওয়া হয়ে যায়, নোক লাগাইছে একটা স্টিকা, আর হলো মানে দেখতে অনেক কিউট লাগে আমার কাছে। এই আপেলগুলো খাইতে ভালো লাগে আধোয়ানা, আর এই আপেলগুলো হলো এই সিজনে বেশি পাওয়া যায় আমি যতটুকু জানি, এটা সত্যি না মিথ্যা যা আপনারা বলবেন। আমি বেশিরভাগই দেখতাম আমার ভাইয়া ওদেরকে আসতে যে শীতে হালকা শীত পড়ে যখন তখনই এই সিজনের মধ্যে এগুলো পাওয়া যায়। অনেকে বলে এগুলো আবার তি এই শীত, কিন্তু আমার কাছে খুব মজা লাগে এই আপেলগুলো। মিম আমার কিনা দিচ্ছিল ওই দিনকে কতগুলো, এটি হলো আমার জন্য নিয়ে আসছে। এখানে হলো রসুন পেঁয়াজ আর হলো কাঁচামরিচ ভর্তা করা হয়েছে, আর এটার মধ্যে হলো মনিরম বাবার আমি নাস্তা দিয়েছিলাম এই প্লেটে, তো সে খাইছে। আর হচ্ছে আর এখানে আছে হলো রুটি, আমি হলে এখন নাস্তা করে নেবো, এখন বাজে পুরো 11টা, তো 11টা বাজে নাস্তা করতেছি, এখনও ওষুধ খাওয়া হয় নাই। মানে মন চাইছিল সকালবেলা নারকেল খাইতে, মনিরম বাবার অনেক রিকোয়েস্ট করছি সে ওঠে নাই, উঠছে 9:30 বাজে, তখন আমার মেজাজ গরম ছিল, আমি কোথায় আমি খামই না, পড়া যার আনেই নেই না করছি দুখা। তো এখন হলো রুটি খাই নিতেছি, অর্থাৎ আজকে মরিমা হলো পিকনিক করবো, রান্না বাড়া নাই, মরিমা বাবা যাবো ঢাকা। আমি বেশি করে রুটি বানাই নিচ্ছি, কালকে দুপুরে ভাত খাওয়াতে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, অনেক কাপড়ে বলে যে আপনি কি ভাত খান না, আপনি কি তরকারি খান না, আসলে আমি খাইতে পারি না, খাওয়ার অনেক চেষ্টা করি কিন্তু খাই আমি রাখতে পারি না, না খাইলে অসুস্থ হয়ে যাই, এই জন্য আজকে অনেকগুলো রুটি বানাই নিচ্ছি, কালকেও না বানানো লাগে। আল্লাহ গো আল্লাহ গো, দেখ শুনতেছে কেমনে, ভালো আছেন বিয়ে, ভালো আব্বা জান, তুমি শুই দিছো আজকে দাও নাই মঙ্গলবারে, তাই নি তিন মাস এটা নাই, ওর কয়টা দিয়েছে দিছেন কয়টা টিকা, চারটা দিছি দুই ডোসে, তাই নি আম্মুর মনে তো এক লাগে সাইডটা দিছে, দুই রানে দুইটা দুই আর দুইটা আদ, এই বেড়া দুনিয়ার মিথ্যাবাদী, আমি বেশ না যা শুইছি মাত্র নাস্তা করে আর কার কি, আপনারা কই আমি দি মারে আম্মু মানে কইছি আর আমি দিছি জোর, হাজি বেড়া পারে না কই কই এর ভিতরে ভিতরে আই কেন আমার কই ভিতরে তো কোনো বাড়ি করে লাগে, আমি কই কিলা ওই পাশে যাই ঘুরে দেখি কা খাওয়ান দেন পিকনিকের জন্য হলো বাস ভাড়া হইতেছে, আর এখানে পিকনিকের রান্না বসানো হয়েছে, এই যে ভাত বসানো হয়েছে, পানির তো কোনো পদই নেই, কাট দিস আবার ভিজা কাট রে মাহিম, এই ভাত খাইয়া শুই দেওয়া লাগো না, বাস ভিজা লোক জইলা যায়, এটা আর বেশি ভিজাবো। ওইখানে পিকনিক চলতেছে পিকনিক, আর এখানে বৃষ্টি হইতেছে এই দেখেন, আর কিভাবে ধরে রাখছে, আদে খড়িটি ভিজা যাবো গরু, খড়িটি চাপাইল, রান্না কমপ্লিট হবে না, আমার তো শখ নাই ওই খাওয়ার, আমি রুটি খাবো আমি ভাত খাবো না, কালকে ভাত খাওয়া সুস্থ হয়ে গেছি, আমার যদি শখই থাকতো তাহলে আমি যেতাম, তাই না মোহাম্মদ, এই দেখেন মোহাম্মদ মোহাম্মদ আব্বা যে না মা কলে যা কলে যা টুকরা কলেজের টুকরা
মোহাম্মদের মা ওই যে ওখানে সাথে যারা বয়েছে তিন যারা বয়েছে আর এখানে বৃষ্টি পড়তেছে আ দে বেটা বোতলটি ভরে ভরে রাখো ওই যে পানি পড়তেছে পানি দিয়া হ্যাঁ খারা খারা খালি খালি বোতলটি বোঝা দে আমারে মেন্টাল বেটা ও তুমি হেনতেন বড় তুমি জায়গাতেন বড় ঘুমাবা মোহাম্মদ হলো কাম কাজ এদিকটা দেখো ভয় ভয় পানি পড়ে এদিকটা কি অবস্থা বৃষ্টিতে দু দিন তারপর তো মরে মরে পাড়া দিতাম তালা লিগা দেখেন গ্যাস খেয়ে দেখা যায়